মহাপ্রভু নবদ্বীপে এসেছিলেন, নয়টি দ্বীপ ছিল, নয়টি দ্বীপ। এখনও নবদ্বীপ পরিক্রমাতে আপনারা যাবেন, দেখবেন নয়টি দ্বীপ আছে। গৌর পূর্ণিমার সময় নবদ্বীপ পরিক্রমা হয়, তো আপনারা সবাই লক্ষ্য করবেন ওখানে নটি দ্বীপ আছে। তো অনেকগুলো দ্বীপের মধ্যে একটা দ্বীপের নাম হচ্ছে ঋতুদ্বীপ। ভালো করে শুনবেন, অনেকগুলো দ্বীপের মধ্যে একটা দ্বীপের নাম হচ্ছে ঋতুদ্বীপ। আসলে ঋতু কটা মায়েরা? ছটা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তো ঋতুদ্বীপ নাম হলো কেন? নটা দ্বীপের প্রত্যেকের একটা করে নামের যুক্তি আছে, কিন্তু আমি শুধু একটা দ্বীপের কথা বললাম যে মহাপ্রভু কত বড় দয়ালু। দেখুন ঋতুদ্বীপ এই জন্য হলো, ছটা ঋতু একদিন মিটিং করছে। গ্রীষ্ম বলছে আমার ঋতুতে ভগবান আসবে, বর্ষা বলছে না তোর ঋতুতে আসবে কেন, গরম প্রচণ্ড, মহাপ্রভু ঘামবে, তোর ঋতুতে আসা যাবে না। বর্ষা বলছে তাহলে আমার ঋতুতে আসবে, বলছে না তখন তো কাদা পেঁচ পেঁচে অবস্থায় থাকবে, তখন মহাপ্রভু জন্ম নেবে কেন। তো বসন্ত তখন উঠে বলল, আমরা যেই যত বলি না কেন আমার ঋতুতে আসবে, তিনি ইচ্ছা করে যার ঋতুতে আসবেন তারই কপাল ভালো। সব ঋতুই ইচ্ছা করছে মহাপ্রভু আমার ঋতুতে আসুক, গ্রীষ্ম বলছে আমার ঋতুতে আসুক, বর্ষা বলছে আমার ঋতুতে আসুক, শীত বলছে আমার ঋতুতে আসুক, কিন্তু মহাপ্রভু এলেন এমন সময় গৌর পূর্ণিমা, সবাই লক্ষ্য করুন দোল পূর্ণিমা, সেই সময়টাতে সব ঋতু একটু একটু করে ছোঁয়া দেয়। দু এক পশলা বৃষ্টিও হয় অনেক সময়, আবার দেখবেন একটু ঠান্ডা ভাবও থাকে, আবার গরমও ভাব থাকে, বসন্তেরও ভাব থাকে। মানে প্রতিটি ঋতুকে এক জায়গাতে রেখে তিনি এসেছেন সবার মনোবাসনা পূর্ণ করার জন্যে। নবদ্বীপে নাম হলো ঋতুদ্বীপ। তিনি যে কত বড় দয়ালু, কারো মনের অনিচ্ছা পূর্ণ না করে থাকতে পারেন না, সবার মনের ইচ্ছা পূর্ণ করে। এই জন্য আপনাদেরকে বলবো, চাইবেন যদি ভগবানের কাছে, চাইবেন কি চাইবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নয়। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চায় না, ভক্ত ভগবানের কাছে কি চাই, প্রেম আর ভক্তি। এই দুটো জিনিস যদি আপনারা দিতে পারেন, ভগবান আর কিছু চায় না। ভক্তি প্রিয় মাধব, আমি আপনাদের বলতে চাই, যে যে পথে হাঁটুন না কেন, এ কিন্তু শেষ পথ, এই পথে সবাইকে হাঁটতে হবে। কি প্রফেসর বলুন, কি ডাক্তার বলুন, কি মাস্টার বলুন, কি মন্ত্রী বলুন, কি নেতা বলুন, যে যতই লাফালাফি করুন, শেষ পথ কিন্তু এইটা, তাছাড়া কোনো পথ নেই। কেন বলুন তো, যতক্ষণ আপনি পাওয়ারে আছেন ততক্ষণ মানুষ ভালোবাসছে, পাওয়ার যখন শেষ হবে মানুষ আপনাকে আস্থা করে ফেলে দেবে। কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস যদি কারো থাকে বাবা, উনি কিন্তু কারো ঋণ রাখেন না, উনি শোধ করে দেন। বাচ্চা ছেলে হাঁটতে পারে না, তার বাবা আঙুল ধরে নিয়ে যায়, বাচ্চা আঙুল ধরে যায়। সেই সকম ভগবান কি করেছেন মায়েরা, বাচ্চা ছেলে মেলাতে যাবে, বাবাকে বলছে বাবা আমি মেলাতে যাব, চল তোকে আঙুল ধরে মেলায় ঢুকিয়ে দিচ্ছি, সময় হলে আমাকে স্মরণ করবি, আবার যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানে নিয়ে যাব। ভগবান আঙুল ধরে আমাদের সংসার মেলায় পৌঁছে দিয়েছে, যদি আমরা তাকে ভুলে যাই তিনি আর নিয়ে যাবেন না, আর তাকে যদি স্মরণ করি, নিতাই গৌর হরি বল বলি আঙুল ধরে আবার। নিমাই কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল জোরে বলবেন, কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল? এতদিন কীর্তন শুনছি, আমাদের জানতে হবে নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? ২৪। বাহ, অনেকে ২৪ বছর বলছে, অনেকে চিনতে পারছে না ক বছরে, অনেকে ভাবতেই পারছে না। আমরা কীর্তন শুনি ঠিক কথা, কিন্তু কীর্তন বুঝি কম, শুনলাম বাড়ি চলে গেলাম তা বললে হবে না, ক্লিয়ার জানতে হবে। যীশু খ্রিস্টের কবে জন্ম হলো? ২৫শে ডিসেম্বর। সেদিন জানতে পারলেন বড়দিন কেক কাটতে হবে, কেক আনতে হবে। লজ্জার ব্যাপার, মহাপ্রভুর কবে জন্ম হলো ওইটাই আমরা বাঙালি হয়ে জানতে পারলাম না, এইটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। দেখবেন যেদিন হোলি পূর্ণিমা, দোল পূর্ণিমা, সেদিন বাচ্চাদের রং খেলার জন্য সরঞ্জাম এনে দেন, কাদা ছোড়াছড়ি হয়, ফাঁক ছোড়াছড়ি হয়, এত আনন্দ করি, কিন্তু লজ্জার ব্যাপার আজকে যে মহাপ্রভুর জন্ম হলো ওই জিনিসটাই আমরা জানতে পারি না।
যার কৃপাতে কীর্তন শুনছেন, যিনি কৃপা করে সনাতন ধর্মকে বাঁচিয়েছেন, হিন্দু সনাতন ধর্ম বাঁচার মূলে মহাপ্রভু, এই মহাপ্রভুকে আমরা সম্মান দিতে পারলাম না। একটু লক্ষ্য করুন, নিমাই সন্ন্যাস নিল 24 বছর বয়সে, প্রথমবার বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, বিষ্ণুপ্রিয়া সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে হলো মা? লক্ষ্মীপ্রিয়া নয়, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। প্রথম বিয়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। মায়েরা, নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিল, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়সের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। মায়েরা অনেকে, কিন্তু বাবারা বলছে বলুন, কোনো অসুবিধা নেই, আপনি বলুন, আপনি বললেই কাজ আছে, আপনি বললে। এইদিকে মা, এখনকার মেয়েদের, আপনাদের জন্য বলি নাই, এখনকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের কেমন? শ্বশুর শাশুড়ি বসে আছে, তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, এই তাপস, কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছেন, লজ্জা পর্যন্ত করছে না যে আমি কার সামনে বসে বলছি। না না, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি ওইটা আমি জিজ্ঞেস করছি আর কি, আমরা কি সত্যি সভ্য হচ্ছি না অসভ্য হচ্ছি, এইটা আমাদের মা কাকিমা যেটা শিখিয়ে দিল সেটা শিখতে পারলাম না। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা কোন জায়গায় পৌঁছালাম। এইদিকে তাকাবেন মায়েরা, আমার কাকিমা বেঁচে আছে না করবেন তো আমার কাকুর নাম করে না, বললো গুরুমন্ত্র নি নাই বাবা প্রদীপ, গুরুমন্ত্র দেওয়া করা, আমি গুরুদেবকে ডেকে দিলাম, বাবা আমি গানে চললাম, আমার কাকিমাকে মন্ত্র দিয়ে দাও। কাকিমাকে মন্ত্র দিল, কাকিমাকে মন্ত্র দিয়ে গুরু বাবা বললো 3 বার গুরুমন্ত্র জপ করবে, সকাল দুপুর সন্ধে, কিন্তু এক কাজ করো, তার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। কাকিমা বলল কোনো অসুবিধা নাই, তিনি আমার কাছে এলেন, গান করে বাড়ি ফিরলাম, কাকিমা বলছে বাবা প্রদীপ গুরুমন্ত্র দেওয়া হলো, হলো এক জায়গায় গণ্ডগোল বাঁধলো, বলে কীরকম? গুরু বাবা বলেছে যে গুরুমন্ত্র ভজন করবার আগে 3 বার 3 বেলা হরে কৃষ্ণ ভজন করতে হবে, কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। বলে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কী নাম বটে তুই তো জানিস রে, কিছু বুঝলেন? কী নাম বটে? রাম নাম বটে। আমি বললাম কাকিমা কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো। বলছে তুই যতই লোককে বোঝা আমাকে বোঝাতে পারবি না। বললাম কেন? কাকিমা বলছে আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি স্বামীর নাম করি নাই, করবো না। বললাম তাহলে তোমার গুরুমন্ত্র ভজন হবে না? বলছে না, আমি একটা বুদ্ধি করে নিয়েছি। বলে কী বুদ্ধি? 7টা ছেলে মরে যাওয়ার পর একটি ছেলে হয়েছে, তার নাম ফেলা, আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, এরকম করে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। বাবারে কাকিমা, তোমার ঘটে কি বুদ্ধি আছে গো, বাবারে আচ্ছা বুদ্ধি তোমার, আপনাদের কাছে নিবেদন রইল। না না, এ হলো বড় মজার ব্যাপার, বলুন কাকিমা তোমার বুদ্ধির তারিফ করতে হয়, সব আসরে তোমার কথা বলবো। একটু লক্ষ্য করুন, নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিল, বিষ্ণুপ্রিয়ার বয়স কত বললাম? জোরে বলুন 14 বছর। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে, 14 বছরের বিষ্ণুপ্রিয়া ছোট্ট বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছে, শচীমা সারাদিন কাঁদছে, নিমাই নিমাই বলে, মা যদি সন্তান হারা হয় তবে মায়ের যে কি অবস্থা হয়, একমাত্র যে মা সন্তান হারিয়েছে সে ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না। শচীমাতা সারাদিন আকুল ভাবে কানে, নিমাই তুই আমায় মা বলে ডাক, তুই আমায় মা বলে ডাক, তুই আমায়। 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া সারাদিন ধরে শাশুড়ি মাকে বোঝাতো, এমন চিন্তা করছো কেন মা, তোমার ছেলে যদি বিশ্ববাসীর মঙ্গলের জন্য হরিনাম দিতে যায় তুমি কাঁদো কেন? আমি 14 বছরের মেয়ে, আমি স্বামী হারা হয়েছি, ও তো আমায় চলে গেছে ছেড়ে, আমার দুঃখ হয় না? এই দেখো আমি কেমন পাষাণের মতো বুকটা বেঁধে আছি, তুমি তো গর্ভধারিণী মা, তোমার তো কষ্ট হবে কিন্তু আনন্দ হওয়া দরকার। তোমার নিমাই জগৎবাসীকে নাম দিতে গেছে, তোমার ছেলে জগৎবাসীকে নাম দিতে গেছে। লক্ষ্য করুন মায়েরা, কে বলছে? বিষ্ণুপ্রিয়া বলছে। সারাদিন বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মাকে বোঝাতো, রাত্রিবেলায় যখন শচীমাতা ঘুমিয়ে পড়ত, বিষ্ণুপ্রিয়া নিজের মনকে বোঝাতে পারত না। আমি সারাদিন শাশুড়ি মাকে বোঝালাম,
কিন্তু আমার মনটাকে আমি কি করে বোঝাবো, আমায় ছেড়ে চলে গেছে, আমি যে ভিখারিণী হয়ে গেছি। তবু বিষ্ণুপ্রিয় একটা ভালো কাজ করেছিল মায়েরা। চমকে যাবেন আপনারা যারা কীর্তন শুনছেন আমি যে কথাগুলো বলছি, প্রত্যেকটি চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের লেখা চৈতন্য চরিত গ্রন্থে পেয়ে যাবেন আপনারা, পরিষ্কার করে লেখা আছে। বিষ্ণুপ্রিয়া যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল সেদিন থেকে ভোর চারটেই ঘুম থেকে উঠে গঙ্গাতে স্নান করে, প্রত্যেক দিন গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে ভোর চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কত বয়স বললাম? 14, 9 পড়া মেয়ে, লক্ষ্য করুন, হরে কৃষ্ণ। শীত, মাঘ মাসের শীতে আপনারা 9টা কম বেরোতে পারছেন না ঘর থেকে, আর শীতে ভোর 4টের সময় স্নান করে 14 বছরের মেয়েটা ঘরে বসে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলছে, প্রিয়া ভোরবেলায় হরে কৃষ্ণ করছিস, ভিজে কাপড়ে বসে আছিস, মরে যাবি যে রে, কাপড়টা পরিবর্তন কর। তুই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর যে শরীরটা থাকবে না আর কাঁদিস না। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, দিদি আমার মা আমায় শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে, আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায় আর আমি যদি তার পেছনে পেছনে কৃষ্ণ বলে কাঁদতে না পারি, আমার প্রভু যে কৃষ্ণের কৃপা পাবে না। প্রতিটি নারী তার স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয় আর পেছন পেছন যদি সাহায্য করে তবে যে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। ও গো দিদি, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ উপরে উঠে, নারী যদি অনারী হয় পুরুষ নিচে নেমে যায়। যে নারীর আচার আছে বিচার আছে সংসারে ভগবানের ভজনা করে সে তো নারী, যে নারী শুধুমাত্র স্বামীর সঙ্গে তর্ক করে বিতর্ক করে জেদ করে ও তো নারী নয়, ও তো অনারী, ও তো স্বামীর ভজন করার পথে বাধা হয়ে দাঁড়ায়। আমার মা যে ছোটবেলা থেকে শিখিয়েছে স্বামী ধর্ম করবে তুই তার পেছন পেছন সাহায্য করবি। তুই কিছু খাবি না? খাই তো। কি খাস? আপনার দিনের মাথায় 3 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা দিনের মাথায় মাত্র 1 বার খায়। কখন খায় জানেন? সারাদিন ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটা করে ধান নেয়, ধানগুলো খুঁটে খুঁটে একটা করে চাল বের করে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হয় একবার গঙ্গা থেকে জল এনে তাতে সেদ্ধ করে সন্ধ্যাবেলায় খায়। হেরে নাম বিষ্ণুপ্রিয়া, প্রিয়া তুই যে মরে যাবি, বিষ্ণুপ্রিয়া বলছে ত্যাগী না হইলে যে ভগবানকে পাওয়া যায়। হরি বল হরি বল। এ জগতে যে ত্যাগ স্বীকারি করিতে পেরেছে, ত্যাগ স্বীকারি করিতে পেরেছে, সেই আগে মাত্র ভগবান পেয়েছে, ভগবান। মায়েরা এমনি এমনি ভগবান পাওয়া যায় না, ত্যাগ স্বীকার করতে হয়। আজকে সন্ধ্যাবেলায় সংসার ত্যাগ করে ভগবানের নামকে সঙ্গে রাখার জন্যে আপনারা সবাই পাগল হয়ে ছুটে এসেছেন, এটাও তো একটা ত্যাগ। আজ তো ঘরের কথা ভাবেন না আপনারা, আজ তো সিদ্ধান্ত নিয়ে এসেছেন 10টা পর্যন্ত বাড়ি যাব না, আজকে ভগবত কথা হরিকথা শুনবো, এটারও তো নাম একটা ত্যাগ। এরকম ত্যাগ স্বীকার করতে হবে, আপনি গোবিন্দ কৃপা পাবেন। বিষ্ণুপ্রিয়া একবার খাই সারাদিন পরে, মায়েরা নিমাই সন্ন্যাসের পরে একবার অদ্বৈতের বাড়িতে এলো। নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল। কেন? তোর মা যে কাঁদতে কাঁদতে পাগলিনী, বিষ্ণুপ্রিয়াও তদপ্রায় একই রকম অবস্থা, বাড়ি ফিরে চল। নিমাই বলে উঠল, দাদা যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না, তবে আমার মাকে যদি আমার দেখার ইচ্ছা হয়, আমার মা যদি আমাকে দেখতে ইচ্ছা করে আমার মাকে এখানে পাঠিয়ে দাও, নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। জেরে বলুন কে? খুশি হলাম আমি, এটা শুধু আপনাদের আসরে নয় প্রতিটি আসরে একসঙ্গে বলে ওঠে, তার মানে বুঝলাম কীর্তন বুঝছে। কি বলছে? সবাই আসবে আমায় দেখতে, একজন না আসে বিষ্ণুপ্রিয়া।
নিত্যানন্দ গিয়ে বলছে, সচি মা তোমার নিমা এসেছে, তোমার নিমা। আচ্ছা বাবা, মা যদি শুনে ছেলে এসেছে মায়ের কি আনন্দ হয়। অবো মা, অবো মা, এ তাড়াতাড়ি কাপড়টা পরে নাও, চলো 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 চলো, আমার নিমা এসেছে দেখতে যাবো। নিত্যানন্দ বললো, দাঁড়াও, সচিমাতাকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে বলে নেই। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ে কাঁদে কেঁদে বলছে, প্রভু তুমি সবাইকে ডাকলে আমাকে ডাকলেন না, ঠিক আছে আমি যাব না। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত যেতে পারে, তবে তাকে ভগবানের দাস হতে হয় না, ভগবান তার দাস হয়ে যায়। আমি যাব না, আমি এইখানেই পড়ে নিয়ে যাব। মায়েরা, মেয়েরা মেয়েদের শত্রু। নবদ্বীপের মেয়েরা সবাই যাচ্ছে নিমাই দেখতে, বিষ্ণুপ্রিয় আছাড় খেয়ে পড়ে কাঁদছে। কেন? নিমাই তো দেখ তাকে ডাকেনি বলে। সব মেয়েরা ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে, মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না। একটা মেয়ে চিৎকার করেছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা। কাটা ভাই নুনের ছিটা, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা। বিষ্ণুপ্রিয়া বলো, শোনো দিদি, শোনো দিদি, আমার মতো ভাগ্যবতী আছে কজনা, কজনা, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষে চলে যায়, মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, মানুষের নয়, সে তো আমার মানুষ, আমার মানুষ, আমার মানুষকে দেখিবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন হয় গো দিদি, কজন হয়। কেমন উত্তর দিল দেখুন, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, আমার মানুষ, আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়। মেয়েরা বললো, প্রিয়া তুই যাবি না? না, কেন? ভক্ত যদি ঠিক মতো ভগবানকে ডাকে, ভক্ত ভগবানের কাছে যায় না, ভগবান ভক্তের কাছে আসে। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই, এসেছিল একদিন। আপনারা ভাবছেন আসেন নাই, অনেকেই জানে এখানে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে কাছে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে একদিন রাত্রি বারোটার সময় সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। এইদিকে তাকান, রাত্রি বারোটা বাজছে, দরজা বন্ধ, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে। সবাই লক্ষ্য করুন, দরজায় ধাক্কা, প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া, 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 ও প্রিয়া। বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে গেল। কে তুমি? কে? আমি এসেছি। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। বহুদিন পরে স্বামী যদি বাড়ি আসে, স্ত্রী যদি জানতে পারে আমার স্বামী এসেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তার অভিমান হয় না? বিষ্ণুপ্রিয়া বলল, দরজা খুলব? আমি দরজা খুলব না। কেন? দরজা খোলার আগে একটি প্রশ্নের উত্তর দাও, তবে দরজা খুলব কি? যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয়, যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয়। নিমাই বলল, প্রিয়া, সংসারের জন্যে কান্নাতে জ্বালা আছে, ভগবানের জন্যে কান্নাতে প্রেম ভক্তি আছে। সংসারের জন্যে যে কাঁদবে তার তো জ্বালা বাড়বে, আর ভগবানের জন্যে যে কাঁদবে তার যে শান্তি হবে। দরজা খুলবে না, আমার দিকে তাকান। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে, নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড়টা নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। নিমাই বলছে, প্রিয়া আমার দিকে তাকাবে না? না, একবার তাকাবে না? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী তাকায় না? বিষ্ণুপ্রিয়া বলছে, না। তোমার অভিমান হলো সন্ন্যাসের সময় বলে যাইনি বলে? না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? স্বামী, স্বামী যদি বহুদিন পরে আসে,
কোন স্ত্রীর ইচ্ছা হয় না তার স্বামীর মুখের দিকে তাকাতে? আমারও ইচ্ছা হয়, কিন্তু আমি তাকাতে পারছি না। কেন জানো? কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই, আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কত বড় ত্যাগ দেখো ওই 14 বছরের মেয়েটা, কত বড় ত্যাগ। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছে যে স্ত্রীর মুখ দেখলে সন্ন্যাস ধর্ম নষ্ট হয়, তাই তিনি স্ত্রীর মুখ দেখাতে চান না। কত বড় ত্যাগ, কত বড় সহধর্মিনী। নিমাই বলল, প্রিয়া তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, ঘরে ঘরে প্রতিটি পত্নী গোবিন্দের চরণ লাভ করে যা, কিছু চাইবে না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না। 14 বছরের মেয়েটা ত্যাগ দেখুন না, কিছুই চাইবে না প্রিয়া না, কিছুই চাইবে না না। কেন? এই জন্যে চাইব না, বিশ্বপতি ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? তবে তুমি কিছুই চাইবে না, আমি চাইব কি? আমি যে উলোধ্বনি মায়েরা আমার আমি যে গো জেনে নিন। সবাই জানেন যে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গেছেন। বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হলো? মহাপ্রভুর খড়ম যুগল নিয়ে নবদ্বীপের মন্দিরে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেছে। আসুন আমরা গৌরচন্দিকা শেষ করার আগে সবাই মিলে একটা হাত তালি দিয়ে কীর্তন করবো। 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দিয়া। সবাই মিলে যে যেখানে বসে আছেন হাতগুলো তুলবেন, একসঙ্গে তালি দিয়ে মহাপ্রভুর কথা অনুযায়ী সবাই কীর্তন করব। একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে তুলুন।